প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে বলেছিলাম লাইব্রেরি থেকে টিএনটিতে যাব, কিন্তু সেই দিন আসলে আর টিএনটিতে যাওয়া হয় নাই। আমাদের লাইব্রেরি এবং ব্যাংকে বেশি সময় লেগে যায়, যার ফলে সেদিন আমরা বাসায় চলে যাই। আজকে আবার এসেছি টিএনটিতে। এখানে কিছু সবজি কিনলাম আর দুরকম ফিশ বল নিলাম। এখন যাব হচ্ছে লন্ডন রাক্সে, সাউথ এডমন্টন কমনে। এত চমৎকার আবহাওয়ায় ঘোরাঘুরি আর মাস দুয়েক, তারপরেই বরফ দিয়ে মুড়ে যাবে এডমন্টন ফর দ্য নেক্সট 5 মান্থস। এনিওয়ে, আপনারা টাইটেলে দেখেছেন, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে কথা বলবো, কারণ এইটা সিআইসিতেও নিউজ হিসেবে এসছে। খুবই অ্যালার্মিং একটা খবর এটা এন্টায়ার ক্যানাডার জন্য, প্লাস ক্যানাডা বিষয়ে যারা ইমিগ্রেশন প্রত্যাশী তাদের জন্য। জব অফার কিংবা ইমিগ্রেশন নিয়ে শুধু বাংলাদেশ থেকেই যে একজাতীয় ধোকাবাজরা, ফেক এজেন্ট কিংবা ফেক কনসালটেন্টরা ধোকাবাজি করছেন সেটাই নয়, ক্যানাডাতে বসেও এরকম একটি শ্রেণী আছে, একটা ধোকাবাজের শ্রেণী আছে, যারা একই কাজই করছেন। এবং সেটা হচ্ছে সবথেকে ভয়ের এই জন্যে, যখন ক্যানাডার একটি অ্যাড্রেস থেকে কাউকে বলা হয় যে আমরা এখানে একজন এমপ্লয়ার কিংবা রিক্রুটার কিংবা আমি একজন ইমিগ্রেশন কনসালটেন্ট, এরকম করে নিজেকে পরিচিত করানো হয়, একটা অ্যাড্রেস ব্যবহার করা হয় এখানে, সেই অ্যাড্রেসের এগেনস্টে প্যাড ট্যাড বানিয়ে ওয়েবসাইট করে তারপরে এই গল্পটা ফাঁদা হয়, তখন আসলে এটা বোঝা খুবই কঠিন হয়ে যায়। এবং খুব স্বাভাবিকভাবেই একটা বড় অংশের লোকজন এদের প্রতারণার ফাঁদে শিকার হয়। আমি এই বিষয়ে একটি নিউজ, সিআইসির একটি সাম্প্রতিক নিউজ আপনাদের পড়ে শোনাচ্ছি। আমি পিন কমেন্টে এটার লিঙ্কটা দিচ্ছি, আপনারা অবশ্যই অবশ্যই ওখানে গিয়ে পুরো নিউজটা পড়বেন। এই নিউজটির মধ্যে আবার দেয়া আছে কীভাবে আপনি একজন প্রতারক, এরকম ফেক রিক্রুটার বা কিংবা ফেক কনসালটেন্ট থেকে বেঁচে যেতে পারেন, সাবধান হবেন, কীভাবে যাচাই বাছাই করবেন। কেউ যখন দাবি করবে যে সে একজন কনসালটেন্ট কিংবা রিক্রুটার, সেগুলোর কায়দাও এই নিউজটিতে বলা আছে। সুতরাং সবাইকে অনুরোধ রইল নিউজটি লিঙ্কে গিয়ে সবিস্তারে পড়তে। সিআইসি নিউজের টাইটেলে বলা হয়েছে, ইমিগ্রেশন ফ্রড ইন ক্যানাডা, ফরেন ওয়ার্কার্স শুড বি কশাস। ওরা বলেছে, হোপফুল ইমিগ্রেন্টস হু রিসিভ অফার্স টু ওয়ার্ক ইন ক্যানাডা ফ্রম পটেনশিয়াল রিক্রুটার্স আর এনকারেজ টু পারফর্ম ডু ডিলিজেন্স টু অ্যাভয়েড বিইং দ্য ভিকটিম অফ ফ্রডুলেন্ট প্র্যাকটিসেস। তার মানে সবাইকে সতর্ক করা হচ্ছে যে কোনো রকম লেনদেন করার আগে ভালো মতো আপনি নিজ দায়িত্বে যাচাই বাছাই করে নেবেন এখানকার কোনো রিক্রুটার অ্যাজ ওয়েল অ্যাজ কনসালটেন্ট বিষয়ে। এটা 24 অগস্ট প্রকাশিত একটি নিউজ, আমি স্ক্রিনে দেখাচ্ছি নিউজটা আর নিচে পিন কমেন্টের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এখানে ডিটেইলে বলা আছে, সাম মক জব রিক্রুটার্স অ্যান্ড ফেক ইমিগ্রেশন কনসালটেন্টস আর রিপোর্টেডলি এনগেজিং ইন স্কিমস অ্যান্ড সেটিং আপ স্ক্যামস টু এনটাইজ ইমিগ্রেন্টস টু সেন্ড দ্য মানি। এক্স্যাক্টলি এরকমটাই অনেক সময় আমার ভিডিওতে দেখবেন অনেকে প্রশ্ন করে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে অনেক ভাই জিজ্ঞেস করেন যে আমি একটা জব অফার পেয়েছি কিংবা আমাকে একটি অফার লেটার দেওয়া হয়েছে, এখন আমাকে এত ডলার দিতে বলছে, আমি দেবো কি না। ক্যানাডা গভর্নমেন্ট সতর্ক করছে যে এইগুলা মোস্টলি আসলে ফেক কেস। এদের অথেন্টিসিটি কিভাবে আপনি চেক করবেন সেটিও এই নিউজে বলা আছে, আমি আরেকটু পড়ে শোনাচ্ছি। অ্যান ইনভেস্টিগেশন বাই দ্য মন্ট্রিয়াল গ্যাজেট দিস উইক রিভিল দ্য এক্সিস্টেন্স অফ এ নেটওয়ার্ক অফ গোস্ট কোম্পানিজ অপারেটিং অ্যান ইলাবোরেট ইমিগ্রেশন স্ক্যাম। Fraudsters use the prospect of living and working in Montreal or in Canada to attract skilled workers from the Middle East to gain the confidence of often well-educated professionals. They engage in a subtle or elaborate scam to obtain funds to pay for the immigration process. লক্ষ্য করে দেখুন, আমি একটু আগেই বলছিলাম যে মিডল ইস্ট থেকেই এক অংশের ভাইরা এটা জানতে চান, এবং এই ধোকাবাজদের মূল লক্ষ্যটা আসলে মিডল ইস্টের এই কর্মী ভাইদের উপর। পাশাপাশি এডুকেটেড অংশটাকেও এই প্রতারণার ফাঁদে ফেলার জন্য তারা নানা রকম ডিটেইল স্কিম হাতে নেয়, সেটাই এখানে বলা আছে। আমরা চলে এসেছি লন্ডন ড্রাগসে, এখান থেকে কাজ ছেড়ে বেরিয়ে আবার বাকি আড্ডা। ক্যানাডা আসার আগে ভাবতাম লন্ডন ড্রাগসে মনে হয় শুধু ওষুধই বিক্রি হয়, কিন্তু এখানে এসে দেখলাম হাঁড়ি পাতিল থেকে শুরু করে চিপস, এভরিথিং এখানে বিক্রি হয়।
আমরা আজকে এসেছিলাম একটি প্রিন্টার দেখতে, এদের হিউজ একটা কম্পিউটার সেকশন আছে, কিন্তু যে মডেলটি আমরা দেখে এসেছিলাম সেটি আজকে এখানে অ্যাভেলেবল না। যাই হোক, নিউজটির পরের অংশে বলা আছে, ইন্ডিভিজুয়ালস হু হ্যাভ বিন ভিকটিমস অফ দ্য রিপোর্টেড স্ক্যাম ইন্ডিকেটেড দ্যাট দে ওয়ার ফার্স্ট কন্ট্যাক্টেড বাই এমপ্লয়মেন্ট রিক্রুটার্স সিকিং টু হায়ার সামওয়ান টু ওয়ার্ক ইন ক্যানাডা, প্রাইমারিলি ইন দ্য কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি। দ্য প্রসিজার ইউজড ইজ সিমিলার টু স্ট্যান্ডার্ড হায়ারিং প্রসেস অ্যান্ড ইনভলভস কন্ডাক্টিং ইন্টারভিউজ অ্যান্ড ফিলিং আউট হিউম্যান রিসোর্সেস ফর্ম। লক্ষ্য করে দেখুন কত স্ট্রাকচার্ড ওয়েতে এই ধোকাবাজরা প্রজেক্টটা কন্টিনিউ করে। প্রথমে তারা হায়ারিং প্রসেসটা সারে, মেইনলি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ দেখায়, তারপরে তাদের আবার স্ট্যান্ডার্ড প্রসিজার আছে, তারা ইন্টারভিউ করে, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্টের যে প্রয়োজনীয় ফর্মগুলো সেগুলো এই ক্লায়েন্ট দিয়ে মানে অ্যাপ্লিকেন্টদের দিয়ে সেটা ফিল আপ করায়। Once the first step is completed, candidates are referred to an immigration consultant, asked to complete additional documentation, and then asked to send money. And many immigrants who are eager to find employment and move to Canada have fallen for their well-orchestrated scheme. Prothom dhapti jokhon shesh hoye jay, tar pore tara candidate ke refer kore immigration consultant er sathe boshte, এবং এই চরিত্রগুলো তারা নিজেরাই সব পালন করে। এরাই নিজেরাই একবার কনসালটেন্ট হয়, একবার রিক্রুটার হয়, একবার হিউম্যান রিসোর্সেস ডিভিশনের লোকজন হয়, এবং তখন তাদের বলা হয় অ্যাডিশনাল ডকুমেন্টেশন ইত্যাদি সম্পন্ন করে পাঠানোর জন্য, সাথে টাকা পাঠানোর জন্য। মূল অংশ হচ্ছে এটি। তারপরে আপনি যখন টাকা পাঠাবেন, এরপরে আর এদের কাউকে আপনি খুঁজে পাবেন না, এদের অস্তিত্বও পাবেন না, সিম কার্ড তখন বন্ধ হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, ইমিগ্রেশন কনসালটেন্টের অথেন্টিসিটি আমি কীভাবে চেক করব? এই নিউজটিতে আপনারা দেখবেন সেটা ক্লিয়ারলি এখানে বলা আছে, কিছু টিপস দেওয়া আছে। এক নম্বর হচ্ছে, ইজ দিস রিপ্রেজেন্টেটিভ লাইসেন্স টু অ্যাক্ট অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ, সে লাইসেন্সড কি না সেটা চেক করবেন। সেটা চেক করার জন্য এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, আপনারা নিউজটিতে গেলেই দেখবেন, এবং সেই লিঙ্কটিতে আপনি ক্লিক করলে এটা গভর্নমেন্টের সাইটে নিয়ে যাবে। সেই সাইটে গিয়ে আপনি দেখবেন বলা আছে ওখানে যে যারা ইমিগ্রেশন কনসালটেন্ট তারা মাস্ট বি এ মেম্বার অফ দ্য ইমিগ্রেশন কনসালটেন্ট অফ ক্যানেডিয়ান রেগুলেটরিস কাউন্সিল, তার মানে তাকে অবশ্যই ICCRC-র মেম্বার হতে হবে। ওখানে গিয়ে আপনি তার নামে ক্রস চেক করলেই পেয়ে যাবেন সে অথেন্টিক কিনা। যেমন আপনারা চাইলেই, আমি যে ইমিগ্রেশন কনসালটেন্ট আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি, লিয়ার অথেন্টিসিটি আপনারা গিয়ে ওখানে যে কোনো সময় চেক করতে পারেন। যারা ইতোমধ্যেই তার সাথে যোগাযোগ করেছেন তারা নিশ্চয়ই এগুলো সব চেক করে কনফার্ম হয়েই তার সাথে যোগাযোগ করছেন। এখানে আরও টিপসে বলা আছে, আই অ্যাম অ্যাকচুয়ালি স্পিকিং টু মাই রিপ্রেজেন্টেটিভ অফ চয়েস, মানে যে রিপ্রেজেন্টেটিভের সাথে আপনি যোগাযোগ করছেন নিশ্চিত হবেন এটা যে আপনি ডিরেক্টলি তার সাথেই যোগাযোগটি করছেন, তার মাধ্যম হয়ে অন্য কেউ যেন তাকে প্রতিনিধিত্ব না করে এই জায়গাটি নিশ্চিত থাকবেন। বাংলাদেশে একটি অংশ আছে যারা একজন ইমিগ্রেশন কনসালটেন্টের নাম ব্যবহার করে, কিন্তু বেসিক্যালি ওই ইমিগ্রেশন কনসালটেন্ট, মূল যে কনসালটেন্ট, তার সাথে অ্যাপ্লিকেন্টরা বা যারাই সেবাটি নিতে চায় তারা কখনোই ডিরেক্টলি যোগাযোগ করতে পারে না, এবং এটাই হচ্ছে বড় সন্দেহের জায়গা। ইনিস্ট্রির আরেকটি অংশে বলা আছে, ইজ দ্য জব অফ আ লেজিটিমেট, এই লেজিটিমেসি চেক করার জন্য এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, টু লার্ন মোর অ্যাবাউট অথরাইজ লিগাল সার্ভিস ফর ইমিগ্রেশন টু ক্যানাডা ক্লিক হেয়ার, এইখানে ক্লিক করে আপনারা এটা দেখবেন। পাশাপাশি বলা আছে, ইফ ইউ সাসপেক্ট ইমিগ্রেশন ফ্রড হ্যাজ টেকেন প্লেস অর মে বি টেকিং প্লেস কনসাল্ট দিস পেজ, ওই পেজটিতে গেলে আপনারা দেখবেন হাউ টু রিপোর্ট ফ্রড অর অ্যাবিউজ, সেখানে বলা আছে হাউ ডু আই রিপোর্ট ইমিগ্রেশন ফ্রড। এখানে টোল ফ্রি একটি নাম্বার দেওয়া আছে, যেই নাম্বারে আপনারা পৃথিবীর যে কোনো জায়গার থেকে ফোন করে ক্রস চেক করে নিতে পারেন। আমি মনে করি এইটা অসম্ভব ভালো একটি সোর্স এই অথেন্টিসিটি চেক করার জন্য, এবং যে সাইটটি আপনারা এখানে গেলে পাবেন সেটা একদম গভর্নমেন্টের সাইট। আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, নিচের পিন কমেন্টে আমি এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আগ্রহীরা অবশ্যই বিস্তারিতভাবে ওখানে গিয়ে পড়ে নেবেন, প্রাসঙ্গিক লিঙ্কগুলোতে ক্লিক করে সেই নিউজগুলো আবার দেখে নেবেন। তারপরে যে টোল ফ্রি নাম্বারটির কথা বলা হলো সেই নাম্বারটি কালেক্ট করে এরকম ইমিগ্রেশন ফ্রডুলেন্স গোছের কিছু আপনার চোখে পড়লে আপনি সেটা অবহিত করতে পারেন কিংবা ক্রস চেক করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, আর নতুন দর্শকদের অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবার। সবার জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা, ভালো থাকুন সবাই, খুব শীঘ্রই আবার কথা বলবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।